আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম। আসলে আপনাদের সঙ্গে অনেক দিন যাবতই কথা হচ্ছে না, আর আমি অনেককেই মিস করছি যারা আমাকে নিয়মিত কমেন্ট করতেন এবং ভিডিও দেখতেন। সত্যি কথা বলতে আমি কাজের এতটাই চাপে পড়ে গেছি যে কারণে ভিডিও নিয়ে আসা সম্ভব হচ্ছে না। শত শত কন্টেন্ট তৈরি হয়ে আছে, আসলে এর মাঝখানে অনেক কাজের চাপ আমি পেরিয়ে আজকে এর পরেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো যেহেতু রেগুলারলি আমি পোকো X3 বিভিন্ন ধরনের সিপিইউ রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করছি, এই ফোনগুলো প্রচুর পরিমাণে আসছে আর সবাই আমাকে ফোনগুলো পাঠাচ্ছেন। এর কারণ হচ্ছে যে আমার কাজগুলোতে যতটা সাকসেস রেট রয়েছে এরকম সাকসেস রেট খুব কম পাচ্ছেন তারা, এবং আমার ভিডিওগুলোর কমেন্টগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন যে অসংখ্য ফোন আমি রিপেয়ার করেছি সেগুলো সবাই ভালোভাবে ইউজ করছেন, কারো কোনো কমপ্লেন নেই এবং আমার সার্ভিস নিয়ে কারো কোনো কমপ্লেন নেই। এই বিষয়টা থেকে অনেকেই আসলে আমাকে ফোন পাঠাতে ইচ্ছুক এবং অনেকেই ফোন পাঠাচ্ছেন, সেই কাজগুলো করতে হচ্ছে। পাশাপাশি কিছু কাজ রয়েছে যেগুলো বেশ কিছুদিন আগের ফোন, যে প্রবলেমগুলো অনেক ক্রিটিক্যাল, যে প্রবলেমগুলো একাধিকবার দেখার পরেও হচ্ছে না, সেগুলো নিয়ে একটু চাপে আছি। এবং কি সব মিলিয়ে রেগুলার যে কাজগুলো আসছে সেই কাজগুলোর পাশাপাশি পুরনো কাজগুলো মাঝে মাঝে দেখতে হচ্ছে, এই কারণে সময়টি একদমই কম পাচ্ছি। আর যে কারণে আমি ভিডিও নিয়ে আসছি না, কারণ নতুন করে চাপটি বাড়াতে চাচ্ছি না। এরপরেও অনেক নতুন ফোন আসছে, যেমন আজকের এই ফোনটি। আজকে কিন্তু সব মিলিয়ে 4 থেকে 5টি ফোন আমার কাছে এই মুহূর্তে আছে, তো আমি শুধুমাত্র একটি কাজের ভিডিও আপনাদের সামনে শো করছি। এই কাজটি হচ্ছে পাঠিয়েছেন দৌলতপুর থেকে মাহমুদুল্লাহ ভাই, উনি ফোনটি একদমই কিছুদিন আগে নিউ কিনেছে। তো ফোনটি অল্প কিছুদিন ইউজ করার পর হঠাৎ করে অফ হয়ে যায় কোনো কারণ ছাড়াই, এবং কিছুক্ষণ পর উনি আবার ট্রাই করেন, পাওয়ার অন করার চেষ্টা করেন এবং 1 মিনিটের মতো ফোনটি ইউজ করতে পারেন, এরপর কিন্তু ফোনটি আবার টোটালি অফ হয়ে যায়। তো কেন এরকম হচ্ছে? এই ফোনগুলোর যে কমন একটি ইস্যু রয়েছে যে ডেড প্রবলেম, সাডেনলি ডেড হয়ে যায়, হার্ড ব্রেক হয়ে যায়, সেম এই ফোনটিতেও কিন্তু সেরকম কিছু হয়েছে। ভাগ্যিস উনি খুঁজতে খুঁজতে আমার ভিডিওটি পেয়ে গিয়েছিল, আর উনি আমার ভিডিওগুলো দেখে অনেক আশান্বিত হন এবং আমার কাছে ফোনটি পাঠিয়ে দেন। তো আজকে এই ফোনটি আমি এখন রিপেয়ার করার চেষ্টা করব। যদিও এই পোকো X3 Pro ফোনগুলো, অসংখ্য ফোন আমি রিপেয়ার করেছি, এর আগেও আমার অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো অ্যাকচুয়ালি এই পোকো X3 Pro-র যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সিপিইউ এবং র্যাম থেকে এই প্রবলেমগুলো সাধারণত হচ্ছে। আর আমি ডেড ফোনগুলো যেগুলো পেয়েছি, আমি ম্যাক্সিমাম ফোন যেগুলো 95% ফোন কিন্তু 5% রিডিং অথবা 16 বা 17% রিডিং থাকে, এর মানে হচ্ছে যে এই ফোনগুলো হয় র্যাম থেকে অথবা সিপিইউ থেকে যে কানেকশন সেটি ফল্ট হওয়ার কারণেই কিন্তু ডেড হচ্ছে। এর বাইরে যদি আপনার কোনো ফোন একদমই ননসেন্স থাকে অথবা কোনো ফোন যদি শর্ট থাকে এবং চার্জিংয়ে কোনো রেসপন্স নাই, এরকম কোনো ফোন থাকলে সেক্ষেত্রে ভিন্নভাবে আপনার ডায়াগনোসিস করতে হবে। ফোনটিতে পাওয়ার সেকশনের প্রবলেম হতে পারে, দু একটি ফোন এরকম পেয়েছি যে লাইট সেকশনে লাইট IC শর্ট হয়ে থাকে। আর কিছু চেকিংয়ের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে এই ফোনগুলো আসলে CPU রিবলিং করে কনফার্ম ঠিক হবে কি হবে না। তো যা হোক, যখন আমাদের টেস্টে হয়ে যায় যে না এটি রিবলিংয়ে কনফার্ম ঠিক হবে, তখন দেরি না করে রিবলিং করে ফোনগুলো রিপেয়ার করার চেষ্টা করে থাকি। আর CPU রিবলিং করলে পোকো X3 Pro এবং বিভিন্ন ধরনের যে CPU ইস্যু রয়েছে, ডেড ইস্যু, এই ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যারা জানেন যে CPU থেকে প্রবলেম আসে, তারা কিন্তু CPU রিবলিংয়ের জন্য বিভিন্ন শপে দেখান এবং বিভিন্ন টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যারা হয়তো এই কাজগুলো প্র্যাকটিক্যালি অ্যাভেলেবেল না করলেও তারা ট্রাই করতে থাকেন। আর যারা অতটা এক্সপার্ট না, তারা এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ফোনগুলো কিন্তু আর রানিং হয় না। আর এখানে মূল ফ্যাক্টটি হচ্ছে যে ICT যখন রিমুভ করা হবে বা ICT কাজ করা হবে, ক্লিন করা হবে, এই অংশটিতে বেশ বড় একটি তফাত থেকে যায় এক্সপার্ট এবং নন এক্সপার্টদের মাঝে। যারা এক্সপার্ট তারা কিন্তু এই কাজগুলো অনেক
স্মুথলি করেন এবং তাদের কাছে যে এই চিপটি সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কম বা নেই বললে চলে। যেমন আমি যে কাজগুলো করি, আমি এখন পোকো X3 প্রো যে হেডফোনগুলো আসছে, যে ফোনগুলো ইনটেক সেই ফোনগুলোই এখন নিচ্ছি, অন্য কোনো ফোন নিতে চাচ্ছি না, কারণ অন্য ফোনগুলোতে অনেক সময় লাগে, পাশাপাশি ফোন ঠিক হওয়ার চান্স খুবই কম থাকে, যে কারণে ইনটেক ফোনগুলোই এখন কাজ করছি। দেখুন এই যে সিপিইউটি রিমুভ করে আমি রিবলিং করে নিয়েছি, তো এই প্রসেসরের যে ফ্রেশ একটি প্রসেসর নতুন লাগালে যেরকম, ঠিক সেরকমভাবে যদি রিবলিং করে লাগানো যায় তাহলে ফোনটি কিন্তু 100% ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি অসংখ্য ফোন কাজ করছি, এই ফোনগুলো এখন আমি বলে থাকি যে 99% আপনার এই ফোনগুলো ঠিক হয়ে যাবে। দু একটি ফোন 100টির মধ্যে একটি ফোন নাও হতে পারে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু যেখানে শতভাগ নিশ্চয়তা পাচ্ছেন আপনি সেই ফোনটি, আপনি সেখানে নিশ্চয়ই দেখাবেন যারা কাজগুলো আপনাকে কনফিডেন্টলি করে দেবে। তো আমি এই কাজগুলো রেগুলারলি করছি এবং কি অনেক ফোন রিপেয়ার করছি। মাহমুদুল্লাহ ভাইয়ের মতো যে ফোনগুলো ডেড হয়ে গেছে, খুবই অল্প দিন হয়েছে কিনেছেন, তাই অনেক কষ্টে আছেন ফোনটি নিয়ে, যেহেতু ফোনটি ডেড হয়ে গেছে। আমি চেষ্টা করছি ওনার ফোনটি রিপেয়ার করার এবং আশা করছি ফোনটি রান হয়ে যাবে এবং কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো আমি প্রসেসরটি ইনস্টল করে নিচ্ছি, আর এই র্যাম প্রসেসর ইনস্টলমেন্ট এবং রিমুভিং, গ্লু কাটিং, এই যে প্রসেসগুলো রয়েছে এগুলো একটু লম্বা প্রসেস, একটু সময় লাগে, ভিডিও লম্বা হয়ে যায় যে কারণে অনেক স্কিপ করে দিতে হয়, কারণ এই ভিডিওগুলো অনেক রয়েছে। তো মাহমুদুল্লাহ ভাই উনি রিকোয়েস্ট করেছিলেন ভিডিওটি যেন আমি শেয়ার করে দিই, যে কারণে আমি ভিডিওটি চেষ্টা করেছি যতটুকু সম্ভব তুলে ধরার। আর আমি আমার কিছু ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করার কারণে আমি ভিডিও নিয়ে রেগুলার আসছি না, আমার মাইক্রোস্কোপ চেঞ্জ করেছি, কারণ আগের মাইক্রোস্কোপটি অনেক পুরনো হয়ে গিয়েছিল। তো আসলে কাজের যে জিনিসগুলো এগুলো মাঝে মাঝে চেঞ্জ করা ভালো করতে হয়। তো মাইক্রোস্কোপ চেঞ্জ করার পর ক্যামেরাটি অ্যাডজাস্ট হচ্ছিল না, যে কারণে আমার ভিডিও মাঝখানে বিরতি পড়ে যায়, আর বিরতি পড়ার কারণে, গ্যাপ পড়ার কারণে আমার কিন্তু রেগুলার ভিডিও নিয়ে আসার যে অভ্যাসটি সেটিও পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ দেখুন আমার ফোনটি কিন্তু রান হয়ে গেছে, মাহমুদুল্লাহ ভাইয়ের ফোন এখন পাওয়ার অন। তো আমি চেষ্টা করব ফোনটি পরিপূর্ণ অন করে আপনাদের সামনে দেখানোর জন্য। আর উনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছেন দৌলতপুর খুলনা থেকে, তো দেখতেই পাচ্ছি ওনার একটি ওয়ালপেপার রয়েছে, ওনার নিজের ছবি দেওয়া আছে এবং ওনার একটি চিরকুটে প্যাটার্ন লকটিও ড্রয়িং করা আছে। আমি ক্যামেরাটি ওপেন করছি, তো দেখুন ক্যামেরার যে সবগুলো মুড ঠিক রয়েছে, ফ্রন্ট ক্যামেরাও ঠিক রয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকে।